ঘন্টা হরতাল শুরু হয়েছে, আমাদের দুর্ভোগ পোহাইতে হচ্ছে, জনগণের তো দুর্ভোগ পোহাইতে হয়। কিন্তু সরকারি দলেরও কিছু হয় না, বিরোধী দলেরও কিছু হয় না, এতে আমরা জনগণ, আমরা জনগণ শুধু আমরা এগুলা দুর্ভোগ পোহাচ্ছি। দেখেন জিনিসপত্রের দাম এত মূল্য, এত মূল্য যে আমাদের সংসার চালানো বহুত মুশকিল হয়ে গেছে, সংসার আমরা চালাইতে পারতেছি না। কিন্তু সরকার এই এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেয় না, শুধু ইলেকশন নিয়েই পাগলা হয়ে আছে, ইলেকশন নিয়েই পাগলা হয়ে আছে। আমরা বলেন কোথায় যাব, আমাদের স্থানটা কোথায়? আমাদের স্থান তো কোনো জায়গায় দেখা পাচ্ছি না, আমাদের ভূমিকা কিছুই নেই। হ্যাঁ, বাংলাদেশে সব কিছু চলতেছে, শুধু আমাদের বাস চলে না, সবাই করে মিলে খাচ্ছে, আমরা করে মিলে খেতে পারি না। সব থেকে অবহেলিত আমাদের বাসের শ্রমিকরা, তাই সরকারের কাছে আকুল আবেদন আমাদের বাস চলাচলের একটা ব্যবস্থা করে দেয়, নাহলে সব শ্রমিকরা না খাই আছে, খুব অসহায় অবস্থায় আছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। দেখছে এখন বিএনপি বিরোধী পার্টি নাই, সকালবেলা গাড়ি চলছে, সকালবেলা যেগুলো স্থানে গাড়ি যাওয়ার এগুলো সব জায়গার মধ্যে পৌঁছে গেছে, গাড়ি বন্ধ, অবরোধ, গাড়ি বন্ধ, গাড়ি চলবো না দুদিন, কয়দিনকার কথা বলে 48 ঘন্টা অবরোধ, আর মানতেছে না। এখন আপনাদের কি অবস্থা? আমাদের অবস্থা এই যে চলতেছে, না খায় না দেয়, না খায় আছি, আমরা তো জোর করে মানতেছি, মানতেছি চাচ্ছি না, অত্যাচার জোর করে মানো, মানে মানতে হচ্ছে। আমাদের সরকার আমাদের জিনিসপত্র দাম দাবি বাড়াচ্ছে না, বা বিরোধী দলের কোনো দাবি মানে নিচ্ছে না, বিরোধী দল দিনের পর দিন হরতাল অবরোধ ডাকে যাচ্ছে, আমরা তো গরিব মানুষ করতেছি, সরকারের তো কোনো ক্ষতি নাই, ক্ষতি হচ্ছে আমাদের মতন সাধারণ জনগণের। এই যে দেখেন টার্মিনালের মধ্যে রো রো গাড়ি পড়ে আছে, রো রো স্টাফ বসে আছে, দিনকার দিন খায় না খায় পড়ে আছে, তাদের পেটের ছুটি সরকার এই জিনিসটা।